তারপর উদ্বোধনের আগে আমি অবশ্যই ড্রোনের মাধ্যমে উপর থেকে আপনাদেরকে লোকেশনটা সঠিকভাবে বোঝার জন্য ভিডিও করে দেখাবো। রাতের বেলায় চলে আসলাম 7-স্টার ক্যাফে হাউস অ্যান্ড মিনি রিসোর্টে। এখানে আসার মূল উদ্দেশ্য ছিল আমার বার্থডে সেলিব্রেশন করা। যদিও আমি এসব একদমই পছন্দ করি না, কিন্তু আমার ফ্রেন্ডরা সবাই মিলে কেক নিয়েই এখানে হুট করেই আয়োজন করেছে, যার কারণে আমি উপস্থিত হতে বাধ্য হয়েছি। আর এই যে এই ছেলেটা আমার বন্ধু, এও কিন্তু এই রিসোর্টের মালিক। যাই হোক, রাতের বেলা এখানে আসলাম এবং এর রাতের ভিউটা দেখে অনেক ভালোই লাগলো। 7-স্টার ক্যাফে হাউস অ্যান্ড মিনি রিসোর্ট। যাই হোক, ওরা কেক নিয়ে বসে রয়েছিল। আমি এখানে আসার পর এই সবুজ গাছগুলো দেখে আমি একদমই পাগল হয়ে গেছিলাম, যার কারণে আমি গাছগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। এবং এই রিসোর্টে সর্বনিম্ন 70,000 থেকে 80,000 টাকার শুধুমাত্র গাছ রোপণ করা হয়েছে। এই গাছগুলো আপনারা দিনের বেলা দেখলে আরো অনেক ভালোভাবে দেখতে পারতেন, রাতের বেলা ওইভাবে আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাতে পারছি না। এখানকার যে পরিবেশটা রয়েছে তার চতুর্পাশেই কিন্তু গাছ রোপণ করা হয়েছে, গাছগুলো এখনো ছোট, যার কারণে আমি ওইভাবে দেখাতে পারছি না। তো আমি আশাবাদী আপনারা রৌমারীতে এর থেকে ভালো মানের রেস্টুরেন্ট বা ক্যাফে হাউস কোথাও পাবেন না, বা যতগুলো আছে এর তুলনায় অনেক নিম্ন পর্যায়ে রয়েছে। সর্বশেষে আপনাদেরকে আর একটা কথা জানিয়ে দিচ্ছি, এই রেস্টুরেন্টটা আগামী 17 তারিখে উদ্বোধন হচ্ছে এবং এখানে আপনারা অনেক কিছুর ছবি যেমন মোটু পাতলু এইসবগুলো দেখতে পারবেন। এবং সবশেষে আর একটা কথা জানিয়ে দিচ্ছি, আর এই রেস্টুরেন্টে আসতে হলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, রৌমারী থেকে আগে সর্বপ্রথম কর্তিমারি বাজার আসতে হবে। বাজার আসার পর দেখবেন বড় একটা গেট রয়েছে, সেই গেটের মাধ্যমেই আপনারা এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে পারবেন। সেই গেটটাই এখানকার বর্তমান মূল পরিচয়। তারপর উদ্বোধনের আগে আমি অবশ্যই ড্রোনের মাধ্যমে উপর থেকে আপনাদেরকে লোকেশনটা সঠিকভাবে বোঝার জন্য ভিডিও করে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।